মুরগি খা হ্যাঁ হ্যাঁ কেন মারি না পাকার ভুঁড়ি ভেজে খা না তবে বাবা ওরে আমি সব কৃষ্ণ নামের মাছখানেই খাই মা কালী দেবী মা সিদ্ধি বলতে কি শরীরে ছেড়ে দে মা কালীর নামে আমি ভক্ত আমি কৃষ্ণ নামে চুরি করি কৃষ্ণ নামে পকেট মারি সব আমি কৃষ্ণ নামের জন্য করি তাহলে তুমি হ্যাঁ বলত্তার আমি বাবাজি আমি সবাই হাত দেখে বলে দিতে পারি এটাই বললে হয় যে আমি হাত আমি যাবো আমাদের রানীমা রানীমা
আমি জানি আকাশ দুম্পন সই আনি মেয়েদের ডান হাত দেখতে নেই মা অবশ্যই পারবো বাম হাত দাও মা কুসরে পিসিমশারে জামাই বাবু রে তো খুশোর রে তো ঝাড়সড় রে চার পাঁচ ছয় রানিমা লাগে তোমার ভয় বাঁচবেন আমি বলছি যে মহারাজ বাড়ি নেই আমি এসেছি আমি ফল দেবো ফলকে রাখার পুত্র সন্তান হবে ভগবানের ফল মা নষ্ট করছে নেই মা ঠাকুর দিয়েছে মা আমার কোনো ফলের প্রয়োজন নেই বুঝে বলো বল ঠাকুর ভগবানের ফল ভগবানের ফল এর আগে তো আমি কখনো চিন্তা করিনি এর আগে আমি তো কখনো চিন্তা করিনি এই রাজ্যে কিছু রাজপুত্র পেয়েছি আমার ছেলেকে পুত্র ছিল আমার তো বয়স হচ্ছে আমারও কিছু পারে এই রাজ্যটা কি চালাবে এই রাজ্যটা শুনে কি পারে আমি কিন্তু মানুষ করবে কে তোরা যদি মানুষ করতে পারিস তাহলে আমি ফল নেবো বাবা জি কি আমি ফল নেবো বলেছি Thank you.
এনেছি ফল হবে পঞ্চম দিবস বেটে খাবে মা তোমার ঘরে কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করবে সেজন্য সন্তান ভূমিকায় আসবে তুমি তার নাম রাখবে তুমি যাওয়ার সময় আমাকে আশীর্বাদ করো আমার ঘরে যেন একটি পুত্র সন্তান সারা শরীরে দাঁত হারে ফুলকা নিয়ে জিমা ভর্তি হয়ে যায় অনেক সময় তারা ফুলকে চুলকে মরে
बाबा तुम्हारे